হ্যালো ভিউয়ার্স অনেকেই কাস্ট সার্টিফিকেট ওরফে এস এসটি এস সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন যেটি বর্তমানকালে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে তো আপনাদের সেই সার্টিফিকেটটি কিভাবে চেক করবেন যে বের কি না তো চলুন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক তো আপনাদের প্রথমে যে কাজটি করতে হবে আপনাদের মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সার্চ বারে সিম্পলি সার্চ দেবেন এচ্ছি স্ট্যাটাস সার্চ দেবেন সার্চ দিলে পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সার্চ অ্যাপ্লিকেশন বলে একটি অপশান চলে এসছে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর একটুখানি ওয়েট করে নেবেন নেক্সট যেটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নম্বর বলে একটি অপশান চলে এসছে সিম্পলি আপনার অ্যাপ্লিকেশান নম্বরটি এখানে বসিয়ে দেবেন তো আমি একবার সার্চ করেছিলাম বলে আমার নম্বরটি এখানে অটোমেটিক্যালি চলে এসছে সেটা আমি সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর নিচে সার্চ বলে একটি আপনারা শন দেখতে পাচ্ছেন সিম্পলি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতেই পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি এখানে শো করাচ্ছে মানে আমার আবেদনটি এন্ট্রি করে দিয়েছে তো আপনারাও সার্চ করে দেখুন আপনার আবেদনটি এন্ট্রি করে দিয়েছে কি না আপনি চাইলে এখান থেকে এই কপিটা প্রিন্ট করে আপনার যাবতীয় কাজ এইটার মাধ্যমেই করতে পারেন